আসসালামু আলাইকুম, আমি মিতু চট্টগ্রাম থেকে বলছি। মিতুস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আর সকাল সকাল শুরু করছি না, আজকে প্রায় দুপুর হয়ে গেছে, মানে 10টা সাড়ে 10টা বেজে গেছে। এখন হচ্ছে রান্নাবান্নার আয়োজন করব, আর তখন থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো এখানে হচ্ছে ইলিশ মাছ নামিয়ে ভিজিয়ে নিয়েছি, আর হচ্ছে চিংড়ি মাছ নামিয়ে রেখেছি। পালং শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর এদিকে হচ্ছে আমার কাটাকুটি শেষ হয়ে গেছে, এখন হচ্ছে রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। তো প্রথমে পালং শাকটা বসিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে ইলিশ মাছটা রান্না করব। তো আজকে হচ্ছে সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে, আশা করছি ভালো লাগবে। খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি, প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো প্রথমেই পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছ তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নিয়েছি, আর একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। এখন হচ্ছে আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। আমি হচ্ছে আলুটা প্রথমে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিই, যাতে করে আলুটা অর্ধেক পর্যন্ত সিদ্ধ হয়ে যায়। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে হচ্ছে জল দিয়ে দেব। তো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন হচ্ছে কাঁচামরিচটা দিয়ে দিলাম, এখন আবার একটু ভালো করে কষিয়ে নেব। তো এখানে সম্পূর্ণ কষানো হয়ে গেছে ভালোভাবে, আর অন্য চুলায় আমি একটু গরম পানি করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আমি হচ্ছে শাক সবজি তারপরে মাংস সব কিছুতেই একটু গরম পানি করে দেওয়ার চেষ্টা করি, শুধু মাছ ছাড়া বাকি সবগুলোতেই গরম পানি দেই। তো গরম পানি দেওয়ার কারণে বলক আসতে বেশি টাইম লাগেনি, বলক এসে গেছে অল্প কিছুক্ষণের মধ্যেই। এখন হচ্ছে আমি শাকটা ভালোভাবে দিয়ে ঢেকে দেব। তো এদিকে শাকটা হতে থাকুক, অন্য চুলায় হচ্ছে ইলিশ মাছ দিয়ে দিয়েছি, তো ইলিশ মাছটা ভেজে নেব। একটু নিয়মিত অ্যাক্টিভ থাকার জন্য আজকের এই ছোট্ট ব্লগটি শেয়ার করলাম। তো আমার রান্নাবান্না হয়ে গেছে, গোসল করে নিয়েছি, নামাজ পড়লাম, এখন হচ্ছে আমি খাওয়া দাওয়াটা সেরে নেব। তো এই তো আমি ভাত বেড়ে নিয়েছি, এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজি আর আগের দিনের এখানে হচ্ছে আগের দিনের বেগুন ভাজি ছিল, সেটাও নিয়ে নিয়েছি, আর এর তো দেখতেই পাচ্ছেন পালং শাক রান্না করেছিলাম সেটা। তো এখন হচ্ছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি, আবার পরে কথা হচ্ছে আপনাদের সাথে। তো এই তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়ে কিছু নিমকি ভেজেছিলাম। তো সেটা কীভাবে বানিয়েছি আপনাদের সাথে আজকে আর শেয়ার করছি না, অন্য কোনো দিন শেয়ার করব। তো এখন হচ্ছে বিকেলের নাস্তায় নিমকি খাবো, আর যা করেছিলাম সেটা খাবো। আর এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আবার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।